প্যারিস অলিম্পিকের উন্মাদনাও শেষ, অপেক্ষা এবার ইউরোপিয়ান ক্লাব ফুটবল নিয়ে মেতে ওঠার। সমর্থকরা রাত জেগে খেলা দেখার অপেক্ষার দিন গুনছেন। কমিউনিটি শিল্ডের রোমাঞ্চকর ফাইনাল দিয়ে এরই মধ্যে যাত্রা শুরু হয়ে গেছে ক্লাব ফুটবলের নতুন মৌসুমের। কমিউনিটি শিল্ডের উন্মাদনা শেষ হতে না হতেই আসছে উয়েফা সুপার কাপ। চ্যাম্পিয়ন্স লিগ জয় করা রিয়াল মাদ্রিদ এবং ইউরোপা লিগের বিজয়ী ইতালিয়ান ক্লাব আটালান্টা মুখোমুখি হবে মর্যাদার এই ম্যাচে। পোল্যান্ডে 15 আগস্ট রাত 1টায় মাঠে নামবে এ দুই দল। ইউরোপের শীর্ষ 5 লিগের মধ্যে স্প্যানিশ লা লিগা মাঠে গড়াবে 15 আগস্ট। অ্যাথলেটিক বিলবাও এবং গেতাফের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে স্প্যানিশ লিগের নতুন মৌসুমের। বার্সেলোনা মাঠে নামবে 18 আগস্ট, প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া। আর রিয়াল মাদ্রিদের প্রথম ম্যাচ 19 আগস্ট রিয়াল মায়োর্কার বিপক্ষে। 16 আগস্ট শুরু হবে ফুটবল দুনিয়ার সবচেয়ে জমজমাট লিগ হিসেবে পরিচিত ইংলিশ প্রিমিয়ার লিগ। প্রথম ম্যাচেই ফুলহ্যামের মুখোমুখি হবে কমিউনিটি শিল্ডে সিটির কাছে শিরোপা হাতছাড়া করা ম্যানচেস্টার ইউনাইটেড। একই দিন মাঠে নামবে লিভারপুল এবং আর্সেনাল। 18 আগস্ট হাই ভোল্টেজ ম্যাচে উত্তাপ ছড়াবে চেলসি ও ম্যানচেস্টার সিটি। ১৭ আগস্ট শুরু হবে ইতালিয়ান লিগ সিরিয়া। প্রথম দিনে বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলানের প্রতিপক্ষ গেল আসরের সারপ্রাইজ প্যাকেজ জেনোয়া। এসি মিলানকে মাঠে দেখা যাবে 18 আগস্ট। আর ইতালিয়ান ফুটবলের সফলতম ক্লাব ইউভেন্টাস মাঠে নামবে 20 আগস্ট। 17 আগস্ট শুরু হবে ফ্রান্সের লিগ ওয়ানও। প্রথম দিনে মুখোমুখি হবে প্যারিস সেন্ট জার্মেই ও লে হারভে। সবার পরে শুরু হবে জার্মান লিগ বুন্দেসলিগা। 24 আগস্ট মাঠে গড়াবে এই লিগ। গেল মৌসুমে ফুটবল দুনিয়াকে চমকে দেয়া বায়ার লেভারকুসেন মাঠে নামবে প্রথম ম্যাচেই, তাদের প্রতিপক্ষ বরুশিয়া মুনশেনগ্লাডবাখ। আরেক ফ্যান ফেভারিট বরুশিয়া ডর্টমুন্ডকেও দেখা যাবে সেদিনই। গেল আসরে শিরোপা জিততে না পারা বায়ার্ন মিউনিক মাঠে নামবে 25 আগস্ট। পারভিন আক্তার, সময় সংবাদ।